মোহতরম, আমরা জানি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা এই সৃষ্টির 50,000 বছর আগে তিনি তাকদীর লিখে রেখেছেন। আপনার কথাই উঠে এসেছে তিনি কলম সৃষ্টি করেছেন, কিন্তু আমরা কোথাও কোথাও বলতে শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নূরকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন। আসলে এই বক্তব্যটা কতটা সঠিক? আন-নাসরুতি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন, সেখানে পাঁচটি জিনিসের কথা আছে। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন আউয়ালু মা খালাকাল্লাল আকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের আকল প্রথম সৃষ্টি করেছেন। এরপরে হলো আছে কলম আকাল, এরপরে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম যেটি সৃষ্টি করা হয়েছে সেটা আমার নূর। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করছেন সর্বাগ্গে। তো এই যে সর্বাগ্গে আল্লাহ সৃষ্টি করেছেন, এই পাঁচটি হাদিসের ব্যাখ্যা করে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ উনি লিখেছেন যে এই পাঁচটা পরাপর হয়েছে, একসাথে হয় না, প্রত্যেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় যে এইটা আগে, এইটা আগে, এইটা আগে। উনি সামারাইজ করছে, খোলাসা করছে, তাতবিক দিচ্ছে, সলিউশন দিছে, সমাধান দিচ্ছে যে এই পাঁচটির মধ্যে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এরপরে পর্যায় করবে মানুষ যখন সৃষ্টি করছেন, আকল সৃষ্টি করছেন আগে, লেখাপড়া যখন দরকার হয়েছে, লৌহে মাহফুজে যখন কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিস সহিহ হাদিসে আসছে কলম গোটা আরশে আজিমে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখবে ফাহতাজ্জালাল কলম বিখৌফিল্লাহি আযা ওয়াজাল্লা, কলম আল্লাহর ভয়তে কাঁপতে লাগলো। আল্লাহ তাআলা বললেন কলম তুমি কেন কাঁপতেছো? আল্লাহ কলম জবাব দিচ্ছে আল্লাহ আমি ভয় করতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। আচ্ছা সৃষ্টি যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার, এই কথার সাক্ষ্য আমি দিচ্ছি। এরপরে যদি আমি স্বীকার করি যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ জানি না আমি মুশরিক হয়ে যাব কি না, তো আল্লাহ বললেন যে না, আমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বা আরশে আজিমে যদি আমার নাম থাকে তাহলে অবশ্যই তুমি মুশরিক হবে না। তো এই হাদিসের ব্যাখ্যায় ও সেখানে আছে যে এই পাঁচটির মধ্যে প্রথমের প্রথম, মানে ফার্স্টের ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, সবাই ফার্স্ট, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সেটা আশরাফ আলী থানভী নাসরুদ্দিনের মধ্যে লিখেছেন। বিষয়ে কোনো দুর্বলতা আছে কিনা? এই হাদিসের সনদ সম্বন্ধে মুহাদ্দিসিনে কেরাম দুর্বলতার কথা বলেছেন যে হাদিসের, তাহলে কি সেই দুর্বলতা আসলে কি টেকে, নাকি আমরা কলম কি বলবো যে আল্লাহ তাআলা প্রথমে কলমই সৃষ্টি না? দুর্বলতা এক জৈব দুই প্রকার, মুহাদ্দিসিনে কেরাম যারা আছেন, উসুলে হাদিস যারা লেখেন এবং উসুলে হাদিস বিশেষজ্ঞ যারা ডক্টর মাহমুদ আত্তাহান বলেন, আপনার বলেন নুখফাতুল ফেকের বলেন, তারপর মুস্তালাহুল হাদিস বলেন, মিজানুল আকবর মুফতি আমিনুল এহসান মুজাদ্দিদি বলেন, এরা কিন্তু সবাই বলেছেন দুউফ ফিল হাদিসে কিসমানে, হাদিসের মধ্যে দুউফ দুই প্রকার, একটা হলো দুউফ শাদিদ কঠিন দুর্বল, আর একটা হলো দুউফ খাফিফ। এই হাদিসের সনিদটা যদিও যারা বলছেন যে দুর্বল, কিন্তু দুউফ খাফিফ, যেটা দুউফ খাফিফ খাফিফ সেটা যদি ফজিলতের ক্ষেত্রে হয় তাহলে সব মুহাদ্দিসিন কেরাম একমত যে না, ফজিলতের ক্ষেত্রে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের কথা বলা হয়েছে, কলমেরও ফজিলতের কথা বলা হয়েছে, আকলেরও ফজিলতের কথা বলা হয়েছে, কারণ মানুষের আকল দিয়ে সব কিছু, আকল ঠিক সব ঠিক। দেখুন একজন মানুষ যদি তার আকল নষ্ট হয়ে যায় তখন সে পাগল হয়ে যায়, এই জন্য মানুষের বডির মধ্যে সবচাইতে বেশি ফজিলত হচ্ছে আকল। এখানে ফজিলতের কথা বলা হয়েছে, কলমের ফজিলতের কথা বলা হয়েছে, আপনি লিখতে যাবেন কলম লাগবে, সেখানে নেটে লেখেন সেটাও কিন্তু কলমের একটা সিস্টেম আছে, কলম ছাড়া কিছু কিছু চলে না, আগে তো চলতোই না, এখন হয়তো বিকল্প কলম হচ্ছে কিন্তু তাও কলম লাগে, এখানে ফজিলত বলানোর করেছে। আর ফজিলতের ক্ষেত্রে জোব যেটা গয়েরের সাদিদ, খফিফ যেটা সেটা মকবুল, সেটা গ্রহণযোগ্য আমার কাছে না, আমি তো ছোট মানুষ, আমার ওই ধরনের জ্ঞান নেই, জ্ঞানের গভীরতা নেই, কিন্তু মুফতি আমিনুল হাসান আমার কিন্তু সরাসরি দাদা ওস্তাদ, তার ছাত্রের ছাত্রের কাছে আমি বোখারি পড়ছি ঢাকা আলিয়ায়, তো তার মতো বড় বড় মুহাদ্দিস এরপরে শেষে নখবাতুল ফেরকের ইবনে হাজার আসকানি লিখছেন, ইবনে হাজার আসকানি যে লক্ষ লক্ষ হাদিসের কিতাব লিখছেন, অত হাদিসের কিতাবের নামও আমি শুনি নাই। তো এই সমস্ত মুহাদ্দিসিনরা বলছেন যে জয়ীফ যেটা, জয়ীফের হাদিস সেটা মকবুল, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের ক্ষেত্রে এটা মকবুল।